إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ঐক্য চাই মোরা চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেলে চল হাঁটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে, ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে, মুখে নয় কাজ চাই ঐক্যের পরিচয় শুধরে নেয়ার দিন আজকে, নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোককে, বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত, অন্তর দ্বন্দ্বেই ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমত, মূর্খরা যাই যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে, মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায়। আপনারার মধ্য থেকে একজন গতকাল আমার কাছে লিখিতভাবে জানাইছে ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে কিছু বলবেন না, সে শত শত অমুসলমানকে মুসলমান বানাইতেছে। আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন যিনি দিয়া থাকেন, আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব, একটু সময়ের জন্য যদি আমি ধরে নেই ডাক্তার জাকির নায়ক দু চারজন অমুসলমানকে মুসলমান বানাইছে, আমি যদি ধরে নেই, হানাফি মুসলমান বানাইছে না জাকির নায়কই মুসলমান বানাইছে? জাকির নায়কই মুসলমানের আকিদা কি? জাকির নায়কই মুসলমানের আকিদা হইল আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন না, শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। যেই লোক মনে করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন, সে তো নিজেই মুসলমান থাকে না, আর একজন মুসলমানকে মুসলমান বানায় কীভাবে? যেই লোক মনে করে আমাদের নবী যা ছিলেন তার সমস্ত উম্মতকে তাই হতে হবে, সে তো নিজেই মুসলমান না, আর একজন অমুসলমানকে মুসলমান বানায় কিভাবে? এই সমস্ত হাওয়াই কথা বলে সাধারণ মুসলমানের অন্তরে প্রভাব বিস্তার করো, তো এই সমস্ত দালালদের প্রভাব বিস্তার করতে চায়, এই জন্য জাকির নায়কের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি, এই জন্য গতকালকেই লিখিতভাবে আপনাদের মধ্য থেকে একজন আমাকে ওয়ার্নিং দিয়েছেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল যিনি আমাকে ওয়ার্নিংটা দিয়েছেন তার নামও লেখেননি, ঠিকানাও লেখেননি, মোবাইল নম্বরও লেখেননি, কাজেই জবাবটা তার কানে আমি পৌঁছাই কীভাবে? আপনারা যদি কেউ এমন লোক লাগাল ফান আমার পক্ষ থেকে পৌঁছাই দেবেন। জাকির ভাই জি, মানে অভিষেক বর্মা, মে এজ 19 সাল, এমপি সে আয়া হুম, মুঝে মুসলিম হোনা হ্যাঁ, এক হিন্দি কে লিয়ে কুরআন পাক চাইয়ে, আর ঘর সে থোড়া সা প্রবলেম হ্যাঁ মুঝে, ইসলিয়ে নিকাল দিয়া গিয়া ঘর সে, ফিলহাল মে আবি ইয়াহি হুম, মে আপনে ফ্রেন্ড কে সাথ, মোহাম্মদ রফি খান হ্যাঁ ভাই কা, উনি কে সাথ মে হুম, তো মুঝে মুসলিম হোনা হ্যাঁ। ভাই সাহেব নে কাহা কি উসে মুসলমান বননা হ্যায়,
اور وہ چاہتا ہے کہ قرآن کا ترجمہ ملے. انشاءاللہ میرے جواب کے بعد آپ یہاں سکتے ترجمہ لینے کے لیے. آپ بت پرستی کرتی ہے؟ نہیں. آپ بت پرستی میں نہیں مانتی؟ نہیں مانتی. آپ مانتے ہیں کہ محمد صلی اللہ علیہ وسلم آخری پیغمبر ہے؟ ہاں مانتی ہوں. تو آپ چاہتے ہیں کہ آپ مسلم بنے؟ ہاں میں اسلام قبول کرنا چاہتی ہوں. ماشاءاللہ. اور ایک بہن کو اسلام قبول کرنا ہے. اور ایک کو؟ السلام علیکم. وعلیکم السلام. بہن آپ کا نام کیا ہے؟ پورنیما. پورنیما آپ مانتے ہیں کہ خدا ایک ہے؟ ہاں. آپ مانتے خدا کے علاوہ کوئی معبود نہیں؟ ہاں. انشاءاللہ میں کلمہ پڑھاؤں گا آپ اس کو دہرا سکتی ہے. اشہدو اشہدو اللہ اللہ الہ الہ الا اللہ الا اللہ واشہدو واشہدو انا انا محمدن محمدن عبدہ عبدہ ورسولہ. اشہدو اشہدو اللہ اللہ الہ الہ السلام علیکم. جاکر بھائی میرا نام شیوا شنکر ہے, حیدرآباد سے آیا. میں فارماسسٹ آصف بھائی سے اسلام سیکھ لیا اور قبول کرنا چاہ رہا ہوں. آپ کے جیسے ہزار لوگوں کو پیدا کرے اللہ تعالیٰ. آمین آمین انشاءاللہ. اور جاکر صاحب میں آپ کلمہ پڑھنا چاہتا ہوں. انشاءاللہ. بھائی صاحب نے کئی مذاہب کا مطالعہ کیا, پہلے ہندو تھا ہندو مذاہب کا مطالعہ کیا, حقیقت نہیں ملی عیسائی مذہب کا کیا, اسلام کا کیا, تو پتا چلا کہ اسلام دین الحق ہے. وہ چاہتے ہیں کہ ہزاروں لوگ ذاکر جیسا ملے, میں چاہتا ہوں کہ ذاکر سے بہتر ہو. ذاکر معیار نہیں, میں بھی ایک ناچیز ہوں آپ کی طرح, میں بھی ایک عام انسان ہوں. دعا کرتا ہوں کہ لوگ مجھ سے کئی گنا بہتر بنے اور ہمارے آخری پیغام محمد صلی اللہ علیہ وسلم کے پیغام پہ چلے. آپ مانتے کہ خدا ایک ہے؟ ہاں جی میں مانتا ہوں. آپ مانتے اللہ کے علاوہ کوئی معبود نہیں؟ نہیں کوئی. آپ مانتے بت پرستی غلط ہے؟ غلط ہے. آپ مانتے محمد صلی اللہ علیہ وسلم آخری پیغمبر ہے؟ ہاں جی. آپ پہ کوئی بھی زبردستی کر رہا ہے اسلام قبول کرنے کے لیے؟ نہیں کوئی نہیں. کوئی بھی دباؤ؟ نہیں کوئی. مالی معاشی نہیں پریشر آپ دل اور دماغ سے قبول کرنا چاہتے ہیں؟ انشاءاللہ میں عربی میں کہوں گا اور آپ اسے دہرا سکتے. اشہدو اشہدو اللہ اللہ الہ الہ الا اللہ الا اللہ واشہدو واشہدو انا انا محمدن محمدن عبدہ عبدہ ورسولہ رسولہ. আল্লাহর কাবা এমন একটা ঘরের নাম যেই ঘরে পৃথিবীর সব মতবাদ সব চিন্তা সব রকমের লোক পাওয়া হজ করেছে. মাঝবান্ডার মুরিদ এমন আছে না নাই? দেওয়ানবাগের মুরিদ আছে না নাই? আট্রসির মুরিদ হজে আছে না নাই? শিয়া আছে না নাই? কাদিয়ানিও আছে না নাই? বাংলাদেশের কাদিয়ানিরাও হজে যা যায় না? সবাই হজে যায়, হাতিমে কাবায় দাঁড়ায়। কোন লোক যদি এমন হতো, আমরা জানি কোন কাফের হেরেমে প্রবেশের অনুমতি নাই, কিন্তু মুসলমানের নাম ইউজ করেছে পাসপোর্টের মাঝে, অথচ লোকটা মুসলিম নয়, লোকটা অমুসলিম। সৌদি গভর্নমেন্ট তো আর টের পাওয়ার কথা না, কারণ নাম তো মুসলিম। কোন মুসলিম মুসলিম নামদারি পাসপোর্ট ইউজ করে চলে গেল কাবায়, হাতিমে কাবায় দাঁড়ায়। সে হঠাৎ করে ঘোষণা দিল, যখন নামাজের টাইম হয়, যারা উমরায় হজে গেছেন তারা দেখেছেন, তখন সবাই সেখানে গোল হয়ে বসে যায়, তখন তাওয়াফ ক্লোজ করে দেয়া হয়, নামাজের সময় তাওয়াফ অফ বন্ধ। ওই বেটা তখন হাতিমে দাঁড়ায় চিৎকার দিয়া বলল, আমি একজন হিন্দু, কিন্তু আমি এই মুহূর্তে এখানে দাঁড়ায় কালেমার ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন সে সেখানে কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে সে হিন্দু না মুসলমান হয়ে গেল, এখন সে মুসলিম। এখন মুসলিম হওয়ার পরে সে যদি বলে, ভাইরা আমি জান্নাতে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি, এখন আপনারা একটু বলেন তো, জান্নাতে যেতে হলে আমি কার মতবাদ গ্রহণ করব, কোন দলে যাব?
যদি সেখানে থাকে দেওয়ানবাগের মুরিদ, উনি সারা দিয়া কইব আমার কাছে, কইব না মেজবান্ডারের মুরিদ, কইব না আমার কাছে আসো। আটরশি বলবে আরে না আমাদের পীর তাড়াতাড়ি জান্নাত দেয়। হানাতি মাজাবের লোকেরা বলবে না আমাদের মাজাবে আসো, শাফি বলবে না আমাদের মাজাবে আসো। এখন লোক কয়জন, তান্তাসে কয়জন? ও ভাই আমার সেখানে তো সব চিন্তার লোক হাজির আছে, ওই লোকটা তো জান্নাতে যাওয়ার জন্য কালেমার ঘোষণা দিয়েছে, কিন্তু এখন কালেমা পড়লেই তো হবে না, কালেমার পরে নামাজ রোজা আছে না নাই, আর অন্য অন্য আমল আছে না নাই। এখন সে বলছে আমি আমলটা কিভাবে করব আমাকে একটু তোমরা বলো। তখন এক একজন এক একজনের দিকে ডাকবে, তখন তো সে আবার বলবে কালেমা পড়ার আগে ভালো ছিলাম, এখন তো বড় বিপদে পড়লাম, এখন আমি কোন দিকে যাব। এখন সবাই বলতেছে আমাদের তাই জান্নাতের রাস্তা, এটাই হক এটাই হক এটাই হক। এখন বিভ্রান্তির এই যোগে ওই কঠিন সময়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতের রাস্তা পেতে চাই আমি কোনো ব্যক্তির উপর ভরসা করতে রাজি নই, আমি আল্লাহ নবীর রেখে যাওয়া কোরআন হাদিস ধরতে চাই। এখন আমাদের দেশ আলহামদুলিল্লাহ এক একজনের দাড়ি কত লম্বা, খেল্লা কত বড়, এক একজন জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে, নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে, মুরিদ বানাচ্ছে, সকাল বিকাল জিকির শিখাচ্ছে, 100 দানার তাসবিহ 1000 দানার তাসবিহে রূপান্তরিত হয়েছে, কিন্তু আকীদাটাই ঠিক করে নাই। আকীদা যদি ঠিক না হয়, আমল যদি সুন্নাত মোতাবেক না হয়, শিরিক যদি বর্জন করা না হয়, নেপাক থেকে মুক্ত না হয়, তার টুপিদারি যতই সুন্দর হোক জান্নাত পেতে পারে না। ঘুম ডিস্টার্ব করে এত রাতে কি করছে রে? কি করছ তুমি আমার এই জিকির রে তুমি ডিস্টার্ব করতেছ? হ্যাঁ, আপনি কি জানেন আল্লাহ কোরআনে জিকির সম্পর্কে কি বলেছেন? কি কইছি? কিভাবে জিকির করতে বলেছেন শুনুন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বুহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইরশাদ হচ্ছে যাহারা নিজেদের অদেখা রবকে ভয় করে নিশ্চয়ই তাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল। তোমরা চুপি চাপে কথা বলো কিংবা উচ্চ স্বরে, উভয় অবস্থায় আল্লাহর জন্য সমান। কি কইলা? আমরা জোরে ডাকি আর আস্তে ডাকি দুটাই আল্লাহর কাছে সমান। তিনি তো মনের গোপন অবস্থা পর্যন্ত জানেন, তিনি কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন? অথচ তিনি অতিম সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ। আর আপনি জোরে জোরে মানুষের ডিস্টার্ব করে জিকির করছেন। বাবারে আমি একটা কথা কই, আমি তো কোরআন পড়তে জানি না, আমার পীর সাহেব যা কয় আমি তাই মানার চেষ্টা করি, মরতে তৈব। চাচা, আপনার পীরের কথা যদি আল্লাহর কোরআনের পরিপন্থী হয় তাহলেও কি আপনি মেনে নেবেন? তাই তো, তাহলে তো আগে কোরআন জানা দরকার। চাচা, কোরআন পড়া, কোরআন জানা এবং কোরআন মানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ।